মালয়েশিয়ার কলিং ভিসায় বাড়ল সিন্ডিকেট সদস্য এজেন্সির সংখ্যা 100। বাংলাদেশ থেকে কর্মী নিতে শুরুতে 25টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে দিয়েছিল মালয়েশিয়ার সরকার। সেই এজেন্সিগুলোর মাধ্যমে 8 আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয়। এরপর 22 সেপ্টেম্বর দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম সারাবানান সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে কর্মী নিতে 100টি এজেন্সিকে অনুমোদন দিচ্ছে তাদের মন্ত্রিসভা। এরই মধ্যে 75টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়। সেদিন 50টি রিক্রুটিং এজেন্সির তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এম সারাবানান জানান, বাকি 25টি এজেন্সির নাম পরে জানানো হবে। সেই ধারাবাহিকতায় চলতি অক্টোবরের শুরুতে আরও 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়। বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS এর মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। আর FWCMS এর চলমান নিয়ম বা পদ্ধতি অনুসরণ করেই 100টি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে। 3 দফায় অনুমোদন পাওয়া বাংলাদেশের 100টি রিক্রুটিং এজেন্সির মধ্যে সবশেষ অনুমোদন পেয়েছে আরও 25টি। মূলত প্রথম ধাপে অনুমোদন পায় 25টি রিক্রুটিং এজেন্সি, তাদেরকেই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট বিরোধী জোট নিয়ে বাইরে নির্বাচন অনুষ্ঠান করে আবুল বাশারের জোট সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু সিন্ডিকেট ভাঙা নয়, বরঞ্চ সিন্ডিকেটে প্রবেশ করেই 100 রিক্রুটিং এজেন্সির তালিকা নিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যার ধারাবাহিকতায় সেপ্টেম্বরে আরও 50টি রিক্রুটিং এজেন্সি তালিকায় স্থান পায়। সবশেষ অক্টোবরে অনুমোদন পায় আরও 25টি রিক্রুটিং এজেন্সি। সবশেষ অনুমোদন পাওয়া 25টি রিক্রুটিং এজেন্সি হল ANZ মাল্টিন্যাশনাল RL নম্বর 1764, নেক্সট ওভারসিজ লিমিটেড RL নম্বর 1696, আলহেরা ওভারসিজ RL নম্বর 1568, জনতা ট্রাভেলস লিমিটেড RL নম্বর 184, MS এশা ইন্টারন্যাশনাল RL নম্বর 1597, মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড RL 1675, ত্রিবেণী ইন্টারন্যাশনাল RL 0022, MS শান ওভারসিজ RL নম্বর 0759, মনসুর আলী ওভারসিজ অ্যান্ড ট্রাভেলস RL 991, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড RL নম্বর 1779, অরবিটাল ইন্টারন্যাশনাল RL নম্বর 1457, হাইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল RL নম্বর 240, AGA ইন্টারন্যাশনাল RL নম্বর 530, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি RL নম্বর 2101, বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিজ RL নম্বর 1418, ইস্ট ওয়েস্ট প্যারাডাইস RL নম্বর 619, কিসওয়া এন্টারপ্রাইজ লিমিটেড RL নম্বর 573, MEF গ্লোবাল বাংলাদেশ লিমিটেড RL নম্বর 1963, মাস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড RL নম্বর 504, নাতাশা ওভারসিজ RL নম্বর 1315, নিউ হ্যাভেন ইন্টারন্যাশনাল লিমিটেড RL নম্বর 346, রমনা এয়ার ইন্টারন্যাশনাল RL নম্বর 1172, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড RL নম্বর 486, উইন ইন্টারন্যাশনাল RL নম্বর 721, উইনার ওভারসিজ লিমিটেড RL নম্বর 664। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত এক ধাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন কুয়ালালামপুরে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822212220।